স্টুডেন্টস, আজকে আমরা এখানে একসাথে এসেছি। 8ই মার্চে একটা পিসিএস এর পরীক্ষা হয়েছিল, আর তার নাম ছিল হচ্ছে মিসলেনিয়াস এক্সামিনেশন। সেটারই আজকে আমরা প্রিলিমিনারির একটা ছোট অ্যারিথমেটিকের সেশনটা, মানে কোয়েশ্চেনটা আমরা সলভ করার চেষ্টা করব। আসি দেখি কোয়েশ্চেনস কি কি আছে। তো যেরকম কি আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ অ্যারিথমেটিক সেকশন। কোয়েশ্চেনটাতে বলেছে দুটো নাম্বারের এলসিএম 60 আমাদের দেওয়া আছে, এবং দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 3:4। তার মানে নাম্বারসগুলো যদি আমরা রেশিও নেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে 3:4 এ আছে, তাহলে নাম্বারের সাম কি হবে। এই কোয়েশ্চেনগুলোতে আমরা অ্যাপ্রোচ করব এরকম ভাবে যে 3:4 যেহেতু আমাদের দেওয়া আছে রেশিওটা, তাহলে আমরা নাম্বারটার রেশিওটা এরকম ভাবে নিতে পারি, the numbers ratio is 3x is to 4x। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে আমাদের নাম্বারের যদি আমরা কথা বলে থাকি তাহলে এইটা, তাহলে আমাদের দুটো নাম্বার কি কি, একটা হচ্ছে গিয়ে 3x আর একটা হচ্ছে গিয়ে 4x, ঠিক আছে। দিস আর দ্য টু নাম্বারস দ্যাট উই হ্যাভ ফাউন্ড আউট। এরপরে এইটার যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তার মানে আমি এই দুটো নাম্বারের যদি এলসিএম নিতে চাই, তার মানে এলসিএম অফ 3x, অথবা এরকম ভাবে লেখা যেতে পারে 3, 4, x, এই তিনটে নাম্বারের এলসিএম যদি আমরা নিই, আমরা 12x পাচ্ছি, ঠিক আছে। এরপরে আমাদের দেওয়া আছে কোয়েশ্চেনটাতে, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, কোয়েশ্চেনে আমাদের দেওয়া ছিল যে এলসিএমটা অ্যাকচুয়ালি কিন্তু 60, তার মানে আমরা এখানে 12x টাকে ইকুয়াল টু 60 করে দিতে পারি, আর তারপরে যদি আমাদের x এর ভ্যালু বার হয়ে যায়, দেন উই ক্যান ফাইন্ড দ্য টু নাম্বারস এখান থেকে। তাহলে নাও অ্যাকর্ডিং টু দি কোয়েশ্চেন 12x = 60, তার মানে x হচ্ছে ইকুয়াল টু 5। তার মানেটা কি, দ্য টু নাম্বারস যেটা ছিল একটা 3x, তার মানে হচ্ছে গিয়ে একটি 15, অ্যান্ড আরেকটা হচ্ছে 4x, দ্যাট ইজ 20। কোয়েশ্চেনটাকে যদি আপনারা আরেকবার গিয়ে দেখেন, তাহলে সেখানে আপনারা দেখতে পারবেন যে ওনারা সাম অফ দ্য নাম্বারস জানতে চেয়েছে, দ্যাট মিন্স ইফ উই ডু দ্য সাম অফ দিস টু, তাহলে আমাদের টোটাল সামটা গিয়ে দাঁড়াচ্ছে 35, রাইট। তাহলে একবার আমরা অপশন দেখে নিই যে আদৌ এই অপশনটা আছে কিনা। তাহলে আমাদের আনসারটা আপাতত বেরিয়েছে 35, তাই তো? তাহলে 35 অপশন নাম্বার বিতে এক্সিস্ট করছে, তাহলে আমি অপশন নাম্বার বিটা ঠিক দিয়ে দিতে পারি। তাহলে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। চলুন এরপরে নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগোই। নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে যে ইফ দ্য লেন্থ অফ আ সার্টেন রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজড বাই 4 সেন্টিমিটার, তার মানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটি আমি সবাই জানি কিরকম দেখতে হয়, লেন্থটা আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করছি, ব্রেথটা আমি বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। কি বলা আছে, লেন্থটা ডিক্রিজ করে গেছে বাই 4, অ্যান্ড উইথটা ইনক্রিজ করেছে বাই 3, আর যদি এই জিনিসটা অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে কিন্তু এই রেক্ট্যাঙ্গেলটা ইজ গেটিং ট্রান্সফর্ম ইন্টু আ স্কোয়ার, আর স্কোয়ারের চারটি দিক সমান হয়, তাই জন্যে আমরা এটা লিখতে পারি যে L-4 = B+3, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে আমাদের প্রথম ইকুয়েশনটা চলে আসছে অফ দিস কোয়েশ্চেন, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1, এইটা দাঁড়াচ্ছে। এর পরের দিকে এগোই, নেক্সট বলেছে আ স্কোয়ার উইথ দ্য সেম এরিয়া অ্যাজ দি অরিজিনাল রেক্ট্যাঙ্গুলার উড রেজাল্ট, তার মানে কোয়েশ্চেনটির মানে হলো যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এই অ্যাডজাস্টমেন্টের পরে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল যা হবে
সেইটারই এরিয়া অফ স্কোয়ারের সাথে পুরোপুরি সিমিলার। তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে সাইড অফ স্কোয়ার, তাহলে দিস ইজ নাথিং বাট সাইড অফ স্কোয়ার। এবং এখানে আমরা তাহলে কি দেখতে পারি, আমাদের দেওয়া আছে এরিয়া অফ দ্য টু, তার মানে হচ্ছে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এরিয়া অফ স্কোয়ার। এই জিনিসটি দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি হয়, লেন্থ ইনটু ব্রেথ, আর এরিয়া অফ স্কোয়ার প্রোডাক্ট অফ দ্য টু সাইডস। তাহলে আমরা কি বললাম, প্রোডাক্ট অফ দ্য টু সাইডস আমি এই দুটো ধরে নিয়েছি, তাহলে আমার দুটো সাইড হলো এল মাইনাস ফোর অ্যান্ড বি প্লাস থ্রি, ঠিক আছে। এইটাকে যদি একটুখানি সিম্পলিফাই করা হয় তাহলে আমরা আমাদের সেকেন্ড ইকুয়েশন পেয়ে যাব, উইচ ইজ থ্রি এল মাইনাস ফোর বি, দ্যাট উইল বি ইকুয়াল টু টুয়েলভ। এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন। এখানে আমরা যদি এলটাকে সাবস্টিটিউট করে দিই ফ্রম ইকুয়েশন ওয়ান, তাহলে আমরা এখানের ভ্যালুটা পেয়ে যেতে পারি। আচ্ছা, আমি ফাইনাল ইকুয়েশনটা একটু উপরের দিকে লিখছি, দুটো ইকুয়েশন পাশাপাশি লিখলে সুবিধা হবে। সো দিস ইজ ইকুয়েশন ওয়ান, আর সেকেন্ড ইকুয়েশনটা যেটা পাওয়া গেল সেটা হলো এইটি। সো এই জিনিসটা হচ্ছে কি, দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনটি আমাদের সলভ করে কিসের ভ্যালু বার করতে হবে, এল এন্ড বি এর ভ্যালু, তাই তো। তাহলে এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে আমরা ফাইনালি পাবো বি এর ভ্যালু 9 এবং এল এর ভ্যালু 16। তার মানে অরিজিনাল লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল হলো 16 ইউনিট আর ব্রেথটা ছিল 9 ইউনিট। তো একবার কোয়েশ্চেনে ফেরা যাক। ফাইনালি কোয়েশ্চেন জানতে চেয়েছে যে দুজনের পেরিমিটারটা তাহলে কি হবে। আমি লাস্ট লাইনটা পড়ে দিচ্ছি, দ্য পেরিমিটার অফ দি অরিজিনাল রেক্ট্যাঙ্গেল ইজ। তাহলে আমাদের কাছে দুটো সাইড যেহেতু আছে, এখান থেকে আমরা পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল বার করতে পারি, উইচ ইজ নাথিং বাট 2 ইন্টু এল প্লাস বি। তাহলে সেটা হতো এই জিনিসটা। সিম্পলি এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে আমাদের কাছে 50 সেন্টিমিটার পেরিমিটারের অপশন ভ্যালুটা চলে আসছে। একবার চোখ মিলিয়ে দেখে নিই যে আনসারটা আমাদের মিলছে কি না, কেন কি অপশনটা আছে। সো দি কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার সি, ঠিক আছে। ওকে, তাহলে এরই সাথে আমাদের নেক্সট কোয়েশ্চেনে আমরা এগোচ্ছি। ওকে, তাহলে এটা হলো আমাদের 78 কোয়েশ্চেন। কোয়েশ্চেনে বলা হয়েছে এই জিনিসটা, তাহলে x এর ভ্যালুটার মান কত। আমরা যখন এরকম কোয়েশ্চেনে পাবো আমরা সবসময় নিচ থেকে স্টার্ট করার চেষ্টা করব। লেট মি জাস্ট রাইট দ্য কোয়েশ্চেন। এই জিনিসটি ইকুয়াল টু 1। তো এটাকে সলভ করা যাক, কিভাবে সলভ করব সেই জিনিসটা আমাদের এখানে শিখতে হবে। তাহলে প্রথমে আমরা এই পোর্শনটুকু শুধু সলভ করব, ঠিক আছে। আমি সলভটা এদিকে করছি আলাদাভাবে। এইটুকু সলভ মানে আমি জাস্ট ডিনোমিনেটরটা নিচ্ছি, তার মানে আমি পুরো পোর্শনটা নিতে পারি। সো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স অ্যাকচুয়ালি গিয়ে দাঁড়াচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স। তার মানে এই জিনিসটা পাওয়ার পরে আমার এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি লুকস লাইক 1 প্লাস 1 বাই অফ 1 মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 1। এরপর আমরা শুধু এইটুকু পোর্শন সলভ করছি, ঠিক আছে। তাহলে সেইটা আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে x বাই 1 মাইনাস এক্স, শুধু এইটুকু পোর্শন, ঠিক আছে। এরপরে
তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখি, দেখা যাক, 2x বাই x, এবার এটাও বাইতে আছে তার মানে এটা উপরে চলে গেল, দিস ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। নাও তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের x এর ভ্যালুটা আমরা সলভ করি আমরা এখান থেকে পাবো 3/2, দিস ইজ দি ফাইনাল আনসার। তাহলে আমাদের x এর মান কত বেরোলো, 3/2। একবার আমরা কোয়েশ্চেনের দিকে চোখ মেলে দেখি যে আদৌ আমাদের এই অপশনটা মিলছে কি না, অ্যান্ড ইয়েস 3/2 আছে, দেখুন অপশন নাম্বার ডি তে, সো অপশন নাম্বার ডি ইজ দি কারেক্ট আনসার। ওকে, তাহলে এরই সাথে আমাদের তৃতীয় নম্বর কোয়েশ্চেনও শেষ হলো, চলুন নেক্সট কোয়েশ্চেনে আমরা এগোই। কোয়েশ্চেনটা বলছে দ্য টু নাম্বারস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট দ্য সাম অফ 5% অফ এ অ্যান্ড 4% অফ বি ইজ 2/3 অফ দ্য সাম অফ 6% অফ এ অ্যান্ড 8% অফ বি। তার মানে এই পুরো প্রশ্নটা পড়ে আমাদের শুধুমাত্র একটাই কাজ যে ইকুয়েশন তৈরি করা, আর সেই ইকুয়েশন দিয়েই আমরা কিন্তু আমাদের ফাইনাল আনসারে আমরা পৌঁছে যেতে পারি। তাহলে আমাদের ফার্স্টে দেখে নিই ইকুয়েশনটা কিভাবে তৈরি করা যায়। তাহলে 5% অফ এ, সেই জিনিসটাকে আমরা 5 এ লিখতে পারি, অ্যান্ড 4% অফ বি তার মানে 4b, সেই জিনিসটা কি বলেছে 2/3, তার মানে 2/3 অফ 6% অফ এ আর 8% অফ বি। তাহলে এইটাই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল একমাত্র ইকুয়েশন যেটা আমাদের জানাটা খুবই দরকার এই পুরো প্রশ্নটা করার জন্য। এবার এই প্রশ্নটাকে যদি আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে এখানে 15a প্লাস 12b ইকুয়াল টু 12a প্লাস 16b দাঁড়াচ্ছে, আর এখান থেকে যদি আমরা রেশিও বার করতে চাই অফ এ বাই বি তাহলে আমরা পেয়ে যাব দ্য রেশিওস অ্যাজ 4/3। তাহলে আমাদের সঠিক আনসার আমাদের যেটা বেরিয়েছে দ্যাট ইজ 4/3। চলুন একবার দেখে নিই অপশনস এক্সিস্ট করছে কিনা। ইয়েস, অপশন নাম্বার 4 ইজ 4/3। ওকে, আর পরবর্তী প্রশ্নটা, ওকে, এটা হলো আমাদের নেক্সট পরবর্তী প্রশ্ন। এখানে বলছে দ্য পপুলেশন অফ আ টাউন ইনক্রিজেস বাই 5% অ্যানুয়ালি, তার মানে একটা শহরের পপুলেশনটা 5% করে অ্যানুয়ালি বাড়ছে। পপুলেশনটা 2001 এ পপুলেশনটা হচ্ছে গিয়ে 110,250। তাহলে আমাদের যেটা বার করতে হবে 1999 সালে পপুলেশন কত ছিল। চলুন আমরা আমাদের ফর্মুলার সাহায্যে দেখি কিছুটা এগোনো যায় কিনা। ফর্মুলাটা হলো পি, যদি আমি পপুলেশনটা প্রেজেন্ট পপুলেশন যদি আমি ধরে নিই, আর পি নটটা হলো গিয়ে আমার অরিজিনাল পপুলেশন, 1 প্লাস অফ আর, আরটা হচ্ছে গিয়ে রেট যেটার জন্যে যতটা অ্যামাউন্টে পপুলেশনটা ইনক্রিজ করছে, ঠিক আছে, তাহলে সেটা হলো আর, আর টিটা হচ্ছে টাইম। তার মানে আমাদের এখানে 2001 সালে পপুলেশন কত সেটা আমাদের দেওয়া আছে, আর 1999 সালের পপুলেশনটা আমাদের বার করতে হবে। তার মানে আমাদের ইয়ার গ্যাপটা কত, 2 ইয়ার্স। তাহলে জাস্ট আমরা এখন ভ্যালুসগুলো যদি আমরা পুট করে দিই তাহলেই আমাদের পি নটের ভ্যালুটা বেরিয়ে যাবে, অ্যান্ড টিটা হচ্ছে গিয়ে 2 বছর। এটাই হচ্ছে গিয়ে মেইন ইকুয়েশন যেটা সলভ করাটা দরকার, অ্যান্ড পি নট
যেটা ফাইনালি পাওয়া যাবে ইট উড বি 1 লাখ। আপনারা সলভ করে দেখতে পারেন, তাহলে পি ইজ 1 লাখ অ্যান্ড দ্য অপশন ইজ কারেক্ট, অপশন এ 1 লাখ। তাহলে আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল, অ্যান্ড আপনাদের যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকুক বা এনকোয়ারি থাকুক প্লিজ আমাদেরকে জানান অ্যাট অফিসিয়াল সাইট অফ সরসেস ক্লাসেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।